হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যার নাম কম্পিউটেক নলেজ। আজ আমি তোমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট কীভাবে কম্পিউটারে ইউজ করা যায় সেই সম্বন্ধে ভিডিওটি দেখাবো। চলো শুরু করা যাক। প্রথমে আমি পাওয়ার পয়েন্টে এই অ্যানিমেশনটা তোমাদের দেখাতে চাই। দেখো এখানে কত ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট আমি ইউজ করেছি। ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট ইউজ করার জন্য আমাকে ডিফারেন্ট ফন্ট ইনস্টল করতে হবে। তাহলে ইনস্টল করার জন্য আমাকে একটি একটি সাইট আছে যার নাম 1001freefonts.com। এই যে নোটপ্যাডেও আমি এই লিঙ্কটা লিখে রেখেছি, www.1001freefonts.com। এই সাইট থেকে তোমরা অনেক নতুন ধরনের ফন্ট ডাউনলোড করতে পারবে এবং ডাউনলোড করে ইনস্টল করে নিজের নিজের কম্পিউটারে ব্যবহার করতে পারবে। চলো দেখা যাক কীভাবে ফন্টগুলো ডাউনলোড করে ইনস্টল করা যায় নিজের কম্পিউটারে। এখানে প্রয়োজন মতো যদি আমি 3D ফন্ট নিতে চাই তাহলে 3D-তে ক্লিক করব। নিচের দিকে স্ক্রল করলাম, এখানে অনেক রকম অসাধারণ সব ফন্ট রয়েছে। ধরা যাক আমি অরেঞ্জ জুস ফন্টটা নেব, তাহলে এখান থেকে সিম্পলি ডাউনলোডে ক্লিক করলাম। তোমার ডাউনলোড ফোল্ডার এটা ডাউনলোড হয়ে গেল 614 GB মাত্র। এখান থেকে ধরা যাক এই অন্য কোনো একটা ফন্ট নিয়ে দেখা যাক। এই যে রকস্টোন, এই রকস্টোনটাতে ক্লিক করলাম। রকস্টোন দেখো কত অসাধারণ সব ফন্ট রয়েছে। তো আমি এই ফোনটাকে ডাউনলোড করছি। তাহলে এইভাবে দুটো ফোন ডাউনলোড করা হলো। তো এবার চলে যাব আমার ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডারে এখানে অলরেডি আমার একটা আগে থেকে ডাউনলোড করা ফন্ট ছিল, তো এগুলোকে এক্সট্র্যাক্ট করে নিতে হবে। তো একটা একটা করে এক্সট্র্যাক্ট করা যায়। এর উপর রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট টু অরেঞ্জ জুস ফোল্ডার নামে একটা তৈরি হবে। তো এই ফোল্ডারের মধ্যে ঢুকলাম, তো অরেঞ্জ জুস 2.0 নামে একটা ফন্টের ফাইল এখানে দেখাচ্ছে। ফন্টের ফাইল মানে এটা TTF ফরম্যাটে। আমি যদি প্রপার্টিজে ক্লিক করি তাহলে এর ফরম্যাটটা দেখাবে TTF.TTF। তো এটা সিম্পলি ডবল ক্লিক করলাম, ইনস্টল বলে লেখা আছে, ইনস্টলে ক্লিক করে দেব। ইনস্টলিং দেখাচ্ছে, ইনস্টল হয়ে গেছে। এই জায়গাটা ব্লার হয়ে যাওয়া মানে ইনস্টল হয়ে গেছে। তো এটাকে চেক করা যাক, যে কোনো একটা অ্যাপ্লিকেশন খুলে নিই, ওয়ার্ড, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো এখানে লিখছি আমাদের চ্যানেলের নাম কম্পিউটেক নলেজ, সিলেক্ট করলাম। ও, ওই ফন্টের নাম কি ছিল দেখতে হবে, অরেঞ্জ জুস 2.0। তাহলে এখানে ফন্টের মধ্যে যদি আমি অরেঞ্জ জুস দেখো চলে এসছে, অরেঞ্জ জুসে ক্লিক করলাম, ফন্ট চেঞ্জ হয়ে গেল। এটাকে একটু বড় করি, একটু বেশি বড় হয়ে গেছে। তো এই যে দেখাচ্ছে ফন্টটা। আমরা আরও একটা ফন্ট ডাউনলোড করেছি, তাহলে ওই ফন্টটাকেও ইউজ করে দেখি। এইটারই কপি একটা নিয়ে নিই, কন্ট্রোল সি, এটারই কপি নিয়ে নিয়েছি। একটা ফন্ট কি ছিল ডাউনলোড করা, হট রকস। তো এটাকেও এক্সট্র্যাক্ট করতে হবে, হট রকস। এটাকে ইনস্টল করে নিই। একটু টাইম লাগছে। তো বন্ধুরা, হট রকস ফন্ট একটু প্রবলেম করছে, এটা এখন ইনস্টল নিচ্ছে না। তো অন্য কোনো ফন্ট দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কেভ ম্যান। চলো এই ফন্টটা ডাউনলোড করা যাক, কেভ ম্যান ফন্টটা ডাউনলোড করলাম। কেভ ম্যান ফন্টটাকে এক্সট্র্যাক্ট করে নিলাম, কেভ ম্যান। চলো কেভ ম্যানকে ইনস্টল করা যাক। ইনস্টল হয়ে গেছে। তো দেখা যাক কেভ ম্যান ফন্টটা কেমন কাজ করছে। এন্টার। এই যে, তো
আমরা দেখতে পাচ্ছি কেভম্যান ফর্মটাও ইনস্টল হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখলে এইভাবে নতুন নতুন ফন্ট আমরা ডাউনলোড করে ইনস্টল করে আমাদের বিভিন্ন কাজে লাগাতে পারি, বিভিন্ন ডকুমেন্টেশনে, বিভিন্ন ডিজাইনে আমরা ব্যবহার করতে পারি নতুন ফন্ট। আজকের ভিডিও শুধু এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ এই ধরনের নতুন নতুন টেক ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটাতে ক্লিক করতে গেলে ভুলো না। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।